পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মা চলে এসেছে। মহালয়া হয়ে গেল গতকাল, মহালয়া হয়ে গেল মানে মাও চলে এসছে। প্রতিবারের মতো এবারও মহালয়া আমি ভোর 4টার সময় উঠে শুনেছি, কিন্তু প্রতিবারের মতো মহালয়া দেখিনি। তবে বেলার দিকে মহালয়া আমার পাশের ঘরে চলছিল, একজন চালিয়েছিলেন, সেই মহালয়ায় দেখলাম যা, তাতে করে এটুকু বুঝলাম যে মা যেরমভাবেই থাকুন না কেন, তার সন্তান অসুর, মহিষাসুর তার সন্তান, তার অবস্থা খুব খারাপ। সে ঠিক মতন বোধহয় খেতেও পায় না, ঠিক মতন বোধহয় চলতেও পারে না, অসম্ভব রকমের দুর্ভিক্ষের ফলাফল যেন তার মধ্যে লেগেছে। যাই হোক, মা গো, এই মহিষাসুরকে তুমি তো মারতে আসনি, এই রোগা প্যাটকা মহিষাসুর দিয়ে কি হবে? এমনি সাধারণ মানুষের যে একটা জোরে থাপ্পড় মারলে এই মহিষাসুর টপাস করে পড়ে যাবে, তুমি একটু আঙুল ছুঁয়ে দিলেই সে শেষ। ছোটবেলা থেকে দেখে এসেছি মহিষাসুরের বেশ সুঠাম চেহারা, সে সুন্দরভাবে মায়ের সাথে যুদ্ধ করছে, মানে দেখেই মনে হয় হ্যাঁ এবার মেরে দেওয়াই উচিত। কিন্তু এখন মহিষাসুরগুলোকে দেখলে মনে হয় দুর্ভিক্ষের ফলাফল, কিংবা খেতে পাচ্ছে না এরকম একটা ব্যাপার, সব গর্তে ঢুকে গেছে, আর দুইখানা থাপ্পড় মারলেই শেষ, এত খাটাখাটনি করার কোনো দরকার নেই। পরের বার যদি দেখি এরকম অবস্থা, মহালয়া দেখা ছেড়েই দেব, আর দেখবই না, পুরো ইমেজটাই নষ্ট হয়ে গেল মহিষাসুরের।